নাপছিরে মানুষ ফুকারিবে সবজনে, কঠিন দিনে আমার নবীজি নাই কোনো বন্ধু গো নাই দরদিনা, কঠিন দিনে আমার নবীজি নাই কোনো বন্ধু গো নাই দরদিনা, কঠিন দিনে আমার নবীজি নাই কোনো বন্ধু গো নাই দরদিনা, কঠিন দিনে আমার নবীজি বসেন কাকা, কাকা বসেন, সেবাই নিয়ে যেতে হবে, বোঝে না নতুন আইছে মনে হয় না, বয়স বেশি নতুন, এ যে মুরব্বি আপনি আমার দিকে চান এরকম করেন, নাই কোনো বন্ধু গো নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে, ও ভাই হাসরের দিন আল্লাহর নবী সারাইয়া হাবলি উম্মতি বলে কেউ কানবে না, কিন্তু দেওয়ান সাহেব এদিকে 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 দেওয়ান সাহেব এদিকে, আমি কিন্তু তীর এখানে তোমার দিকে তাক করছি রে ভাই, এই পৃথিবীতে এমন একটা কাম আছে যেই কামটা করলে হাসরের দিন ওই ব্যক্তি তারে সুপারিশ করব, নবীর সুপারিশের কোনো দরকার নাই, জানা দরকার আছে কি না, যে দুনিয়ার মধ্যে কি কাম যেই কাম করলে নবীর সুপারিশেরও দরকার পড়বে না, এইটা একটা আলগা বাড়ি দিলাম, কেউ হবে না কারো জন্য জামিনদাতা, হায় হায় হাহাকা পড়ে যাবে ধনী, পিপাসায় ফাটিবে সাথী মগজ গোলে পানি, তোরাইতে থাকিবে মানুষ মুক্তির কারণে, উপস্থিত হইবে গিয়া আদম যেখানে, দেখিয়া আদমের হাসরের মাঠে বিনয় করে বলবে সবাই পরিয়া সংকটে, হে পিতা আদি আদম আপনার আওলাদ পরিয়াছে এ সংকটে করেন সাফায়া, আদম বলবে নাচ্ছি না আদমের কথা শুনে যত উম্মতগণ নূহ নবীর কাছে গিয়া দিবে দর্শন, যাইয়া বলবে ও গো নূহ আপনাকে জানান আমাদেরকে করেন উদ্ধার বলি আপনার ঠাই, নূহ বলবে আমি পাপি বড় গুণাগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার, শাম হাম এ আফেস কেনার নাম ধরে চার পুত্র দিল আমায় আল্লাহ পরোয়ারে, শাম হাম এ আফেস আমাকে মানিল কেনার নামে যেই পুত্র দুনিয়াতে ছিল,
আমাকে মানলো না নবী তোমাগো দেই কইয়া, তারপর তার জন্য আমি দোয়া যাই করিয়া। আমাকে মানলো না নবী তোমাগো দেই কইয়া, তারপর তার জন্য আমি দোয়া যাই করিয়া। নুহ বলবে নাপছি নাছি, আমি নবী হইয়া পাপ করেছি রে। নুহ বলবে নাপছি নাছি, নূহ নবীর কথা শুনে যত উম্মতগণ ইব্রাহিমের কাছে গিয়া দিবে দর্শন। যাইয়া বলবে ওগো নবী আপনাকে জানাই, আমাদেরকে করেন উদ্ধার বলি আপনার ঠাই। ইব্রাহিম বলিবে আমি বড় গুণাগার, কেমন করে করি বলো হাসরে উদ্ধার। দুনিয়ায় থাকিয়া কইছি তিনটা মিথ্যা কথা, সেই কারণে কান্দি আমি কান্দি বসে হেথা। মুসা নবীর কাছে তোমরা যায় সবাই চলিয়া, সাফায়াত করিবেন তিনি এই বিপদে গিয়া। এই কথা শুনিয়া তারা কি কাজ করিবে, মুসা নবীর কাছে তখন চলিয়াই আসিবে। আইসা বলবে ওগো মুসা আপনাকে জানাই, আমাদেরকে করেন উদ্ধার বলি আপনার ঠাই। মুসা বলবে আমি পাপি বড় গুণাগার, আমি কি আর করতে পারি হাসরে উদ্ধার। দুনিয়াতে এক ব্যক্তিকে করিয়া শিখুন, আমার পাপের সাজা বুঝি দোজকের আগুন। দুনিয়াতে এক ব্যক্তিকে করিয়া শিখুন, আমার পাপের সাজা বুঝি দোজকের আগুন। মুসা বলবে নাপছি নাছি, আমি নবী হইয়া খুন করেছি রে, আল্লাহর না ফরমানি করিয়াছি। পারব না সেই কারণে তুমি যদি আমার নবী জীবিনে নাই কোনো বন্ধু নাই বড় দিনাই, তুমি যদি আমার নবী জীবিনে আপনারা দেই কইয়া সাফায়াত করেন আপনি শোনেন মন দিয়া। ঈসা বলবে আমি পাপি বড় গুণাগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। খোদার পুত্র কইয়াই আমায় বড় লজ্জা দিছে, সেই লজ্জায় লজ্জিত আমি আল্লাহর কাছে। শেষ নবী মোহাম্মদ রাসূল তোমাগো দেই কইয়া সাফায়াত করিবেন তিনি এই বিপদে গিয়া। আইসা দেখবে দিনের নবী দিনের পয়গম্বরে, এ হাবলি উম্মতি বলে কান্দে যারে যারে। আল্লাহ বলবে ওগো দোস্ত মাথা লন উঠাইয়া, বিচারের মাঠ আমি লইয়াছি সাজাইয়া। নবী বলবে ওগো দোস্ত আপনারে জানাই, আপনার কাছে আজ আমি কিছু কথা চাই। আমার যত উম্মত আছে দুনিয়ার ভিতরে, আজকে যদি শক্তি দেন এই না হাসরে, তাদেরকে উদ্ধার আমি করিয়া নিব, তবেই মাওলা এই হাসরে মাথা উঠাইব। এই কথা শুনিয়া আল্লাহ শক্তি তারে দিবে, তারপরে দিনের নবী মাথা উঠাইবে। ওরে ইহাবলি উম্মতি ভাসিবে চোখের জলে রে, ইহাবলি উম্মতি ভাসিবে চোখের জলে রে, আমরা সেই নবীরে আছি ভুলে কয়া বল নিজের ঘর।